বেকারির অবস্থা রুগ্ন হলেও বাড়িতেই কেক বানানো শিখিয়ে বেকারি হচ্ছে স্বনির্ভর। কেকের প্রচলন এখন শুধু বড়দিন বা নতুন বছর উপলক্ষেই নয়, এই প্রজন্মের ছেলেমেয়েদের জন্মদিনে বাড়িতে পায়েশ হোক বা না হোক বিদেশি অনুকরণে কেক কাটার প্রবণতা বেড়েছে বেশ খানিকটা। স্কুলের টিফিন হোক বা অতিথি আপ্যায়ন, সংগঠন বা সংস্থার জন্মদিন পালনই হোক বা ম্যারেজ সেরিমনি, সবেতেই কাঁঠালি কলার মতো জায়গা করে নিয়েছে বিদেশি কেক। কেক শুধুমাত্র এখন আর বিদেশি নয়, এদেশের খাদ্যরসিক বাঙালিদের অন্যান্য প্রিয় উপকরণের মধ্যেও একটি। তবে নামি দামি ঝা চকচকে ব্র্যান্ডেড কোম্পানির এক ছত্র বাজার দখলে মার খাচ্ছে সাবেকি বেকারি শিল্প। তবে ব্যবহার করার ফলে অন্য আরেক দিক খুলে গিয়েছে, এখন বাড়িতেই বিভিন্ন ফ্লেভারের আকর্ষণীয় আকার গন্ধ রঙের স্বাদে অভিনব তৈরি করতে পারলেই হয়ে যাবে হট কেক। এই রকমই নদিয়ার শান্তিপুর শহরের রিমু সোনালী সাহা আজ থেকে বছর পাঁচেক আগে কলকাতা থেকে কেক বানানো শিখে এসে বাড়িতেই প্রশিক্ষণ শিবির খুলে ফেলেছেন। রীতিমতো 15 জনের 10টি ব্যাচে 150 জনকে 4 মাসের ট্রেনিং দিয়ে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে বলেই জানান তিনি। তিনি এও বলেন, উৎসবের সাথে সামঞ্জস্য রেখেই নতুনত্বের ছোঁয়া দিতে পারলেই রমরমিয়ে চলবে ব্যবসা। হ্যাঁ, মানে 5 বছর ধরে কেক বানাচ্ছি, তো প্রত্যেকবার ক্রিসমাসে প্রচুর কেক থাকে, তো তার মাঝখানে মেয়ের জন্য বানাই, মেয়ের ফ্রেন্ডসদের জন্য কিছু কেক বানাই, তো এটা সেই উপলক্ষেই বানানো, সবাই রিকোয়েস্ট করে যে কেক দেওয়ার জন্য। এটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন কি, মানে অন্যান্য শেখে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে শেখে অনেক স্টুডেন্ট আছে, প্রায় 100 ক্রস করে গেছে আমার স্টুডেন্ট, তো জানুয়ারিতে আবার ক্লাস আছে। কতজন সেটা? আমি এক একটা ব্যাচে 7 জন 8 জন 10 জন শেখাই। সারা বছরে কি বিক্রি হয় নাকি শুধু? হ্যাঁ হ্যাঁ, মানে কেক এমন একটা জিনিস যেটা সারা বছর বিক্রি হয়, মানে আমার পাশের বাড়ির লোক হয়তো 2 বছর আগে ভাবতে পারতো না যে একটা কেকের মানে এত ডিমান্ড হতে পারে, তো যেহেতু এখন আশেপাশে সবাই তো কেক নেয়, শান্তিপুরের বাইরেও কেক যায় আমার। আর এই কালারগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কি ক্ষতিকারক? এগুলো তো না, এগুলো আমাদের টেস্টিং কালার থাকে, এগুলো কোনো একদম হার্মফুল নয় শরীরের জন্য, সেই সব কালারই আমরা। আর মেটেরিয়াল মূল কি দিয়ে বানানো? মেটেরিয়াল মূল তো যেরকম কেক লাগে তার ডেকোরেশনের জন্য ক্রিম লাগে, ক্রিমটা কলকাতা থেকে আনি, শান্তিপুরেও পাওয়া যায়, এখন বিভিন্ন দোকানে চলে এসেছে, যেহেতু কেকের চাহিদাটা এত পরিমাণে বেড়েছে তার সাথে সাথে কিন্তু কেকের মেটেরিয়ালও কিন্তু প্রচুর জনা বিক্রি করছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রিম্পা শাহ, 1 নম্বর কলম, শান্তিপুর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।